মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দাদা ওই দেখো, ওই যে মলয় পর্বত। কানাই এবার মজা হবে, যখন আমি ওই অসুর শঙ্খচূড়ের মস্তক হাল দিয়ে ছিন্ন ভিন্ন করে দেব। চল কানাই। দাদা দাঁড়াও। কানাই আবার কি হলো? এখন আবার বলিস না জানো যে আগে আমরা শঙ্খচূড়কে বোঝাবো, কারণ আমি ওকে দণ্ড না দিয়ে শান্তি পাবো না কানাই। দাদা একবার নিচে তাকিয়ে দেখো। কি করে পার করব? দাদা সেটা তো আমিও ভাবছি। আমাদের এই খাদটা পেরোতে যত সময় লাগবে, গোপিনীদের উপর সংকট ততই বেড়ে চলবে। শুরু করো। কানাই এ তো গোপিনীদের কণ্ঠস্বর, আমার মনে হচ্ছে ওরা কোনো বড় সংকটে রয়েছে। হ্যাঁ দাদা, কিন্তু সংকটের কি করি? এটা পার করতে না পারলে আমরা কোনো কিছুই করতে পারবো না। কানাই কোনো পথ নিশ্চয়ই আছে, কোনো একটা উপায় বল যাতে এই খাত পার করতে পারি। ভাব কানাই ভাব। দাদা আমি সব রকম ভেবে দেখেছি কিন্তু কিছুই মাথায় আসছে না। এখন মনে হচ্ছে যদি ওই অহংকারী গোপিনীকে সাথে নিয়ে আসতাম তাহলে কোনো একটা উপায় অবশ্যই বের করতো। কানাই তুই ঠিকই বলছিস। কিন্তু রাধার ওই কুমিরও এখন আমাদের এই খাত পার করাতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।